বর্তমান সময়ে ডায়াবেটিস একটি কমন রোগ এবং এটি একটি মহামারীর আকার ধারণ করেছে। সেটি বোঝার জন্যে কোনো পরিসংখ্যানের দরকার নেই, আপনি শুধু আপনার পরিবারের দিকে তাকালেই সেটি বুঝতে পারবেন। এই রোগটি এই সমস্যার সঙ্গে সঙ্গে আপনার শরীরে আরও অনেক জটিলতার সৃষ্টি করে। তাই আমাদের সকলের উচিত এই রোগটি সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়া, তাহলে আমরা অতি সহজেই এই রোগটির সঙ্গে মোকাবেলা করতে পারবো। তাহলে চলুন শুরু করা যাক। হাই এভরিওয়ান, আশা করি সকলেই সুস্থ আছেন। তাহলে প্রথমে জেনে নেব ডায়াবেটিস কী। ডায়াবেটিস একটি বিপাকজনিত রোগ, আবার অনেকেই বলে থাকেন এটি হরমোনাল ডিজিজ। এই রোগে আমাদের শরীরে ইনসুলিন হরমোনের মাত্রা কমে যায় বা যে পরিমাণ ইনসুলিন থাকে সেটি কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলে, তার ফলে আমাদের রক্তে সুগার বা শর্করা পরিমাণ বেড়ে যায় এবং এই গ্লুকোজ আমাদের সেলগুলো অ্যাবজর্ব করতে পারে না, তাহলে সেক্ষেত্রে আমাদের রক্তে এই সুগারটি ভেসে বেড়ায় এবং এই গ্লুকোজ বিভিন্ন অর্গানে খুব বড় ধরনের একটা এফেক্ট ফলে, যার ফলে আপনার অর্গানটি অকেজো হয়ে যেতে পারে বা আংশিকভাবে কার্যক্ষমতা হারিয়ে ফেলতে পারে। তাহলে এই ডায়াবেটিস কত ধরনের হতে পারে? সাধারণত ডায়াবেটিস দুই ধরনের হয়, এক টাইপ 1 ডায়াবেটিস, যেটি অল্পবয়স্ক শিশুদের ক্ষেত্রে বা বাচ্চাদের ক্ষেত্রে হতে পারে, তার পরিমাণ আমাদের দেশে খুবই কম, মোটামুটি 5% মতো। এই টাইপ 1 ডায়াবেটিস সাধারণত জেনেটিক কারণে হয় এবং কারো কারো ক্ষেত্রে জন্মগত এই রোগ থেকে থাকতে পারে। 2 নম্বর টাইপ 2 ডায়াবেটিস, এটি সাধারণত বয়স্ক মানুষদের হয়, অর্থাৎ যাদের বয়স 40-এর ওপরে তাদের ক্ষেত্রে হয়। এই ধরনের ডায়াবেটিসের সংখ্যা খুবই বেশি, সেটা হলো প্রায় 95%। এই ধরনের ডায়াবেটিস সাধারণত হয়ে থাকে জেনেটিক কারণে, আনহেলদি লাইফস্টাইল বা আনহেলদি ডায়েটের কারণে এই রোগ হতে পারে। এছাড়া GDM বলে আরেকটা ডায়াবেটিস হয়, যেটিকে বলা হয় গর্ভকালীন ডায়াবেটিস। অনেক সময় গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এই ধরনের ডায়াবেটিস দেখা যায়, এর পরিমাণ খুবই অল্প সংখ্যক। তাছাড়াও অন্য আরেকটি ডায়াবেটিস, যেটি আদার্স স্পেসিফিক ডায়াবেটিস নামে পরিচিত, এটি মূলত অন্য কোনো রোগের কারণে হয়ে থাকতে পারে বা কোনো মেডিসিন ব্যবহারের ক্ষেত্রে এটি হতে পারে, যেমন ধরুন স্টেরয়েড জাতীয় ওষুধ, অর্থাৎ ওই ব্যথা মোটা হওয়ার ওষুধ বা ফর্সা হওয়ার ক্রিম বা ওষুধ, সেই সবের ক্ষেত্রে এই ধরনের ডায়াবেটিস হতে পারে। এই ধরনের ওষুধগুলি ডাক্তারবাবু সাধারণত একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত দিয়ে থাকেন, কিন্তু অনেক রোগী নিজে থেকেই এই ওষুধের মেয়াদ বাড়িয়ে নেন বা অনেক বেশি বেশি খেতে থাকেন, তাদের ক্ষেত্রে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা খুবই বেশি। তাহলে ডায়াবেটিস কাদের হতে পারে? যেমন ধরুন 1 নম্বর যেটা থাকবে সেটা হলো জেনেটিক ফ্যাক্টর, অর্থাৎ যার পরিবারে আগে থেকে ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা খুবই বেশি। এছাড়া যাদের ওজন বেশি বা মোটা মানুষ যারা, অর্থাৎ যাদের BMI মানে যেটাকে বলা হয় বডি মাস ইন্ডেক্স, সেটা যাদের বেশি থাকে তাদের ক্ষেত্রে ডায়াবেটিসের সম্ভাবনা খুবই বেশি। এছাড়া যারা বেশি খায়, কম ঘুমোয়, স্ট্রেসফুল জীবনযাপন করে, তাদের ক্ষেত্রে ডায়াবেটিস হতে পারে এবং গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে অনেক সময় ডায়াবেটিসের একটা সম্ভাবনা থাকে। তাহলে এই রিস্ক ফ্যাক্টরগুলির মধ্যে জেনেটিক কারণ ছাড়া বাকি যেগুলি বলা হলো সেগুলি সবই কিন্তু আপনার বা আমার হাতে। সেটি আমরা চাইলেই সেই রিস্ক ফ্যাক্টরগুলি কম করে নিতে পারি, যেমন ধরুন যার ওজন বেশি সে ওজন কমিয়ে নিতে পারে, যা ধরুন বেশি খাওয়ার অভ্যেস আছে সে খাওয়া কমিয়ে নিতে পারে, যে ঠিকঠাক ঘুমোয় না সে ঠিকঠাক ঘুমিয়ে নিতে পারে, বা যার হাঁটা চলাফেরার কোনো অভ্যেস নেই সে হাঁটা চলাফেরা করে এই রিস্ক ফ্যাক্টরগুলি কমিয়ে নিতে পারে।
এবং এই রিস্ক ফ্যাক্টরগুলি যখন কমিয়ে নেবেন তখন আপনার ডায়াবেটিসের সম্ভাবনা অনেকটাই কমে আসবে। তাই বলে যে ডায়াবেটিস হবে না সেরকম কিন্তু নয়, সম্ভাবনাটা খুব কম থাকে। আরও তো অন্যান্য রোগ আছে, কিন্তু আমরা এই ডায়াবেটিসটাকে খুব গুরুত্বপূর্ণভাবে দেখছি কেন, কারণ এই রোগটি খুব জটিল এবং এর ফলে আপনার শরীরে বিভিন্ন ধরনের জটিলতা সৃষ্টি হতে পারে। যেমন ধরুন ডায়াবেটিস পেশেন্টদের ক্ষেত্রে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বা হার্টের বিভিন্ন রোগ বা স্ট্রোক এইসবের সম্ভাবনা প্রায় 2 গুণ পর্যন্ত বেড়ে যায়। তারপর ব্রেন স্ট্রোকের সম্ভাবনা 6 গুণ পর্যন্ত বেড়ে যায়। কিডনি ফেলিওর হওয়ার সম্ভাবনা প্রায় 5 থেকে 6 গুণ বেড়ে যায়। এছাড়া ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে যৌন অক্ষমতা হওয়াটা খুব একটা স্বাভাবিক ব্যাপার এবং কোনো কোনো ক্ষেত্রে রোগী অন্ধ হয়ে যেতে পারেন, চোখ নষ্ট হয়ে যেতে পারে, আবার অনেকের ক্ষেত্রে পায়ের রক্তনালী ব্লক হয়ে গিয়ে পা কাটা পর্যন্ত পড়তে পারে। তাই এই রোগটির সঙ্গে আমাদের খুব সতর্কভাবে মোকাবেলা করতে হবে। এই রোগের সাধারণত কোনো লক্ষণ দেখা যায় না, তাই আমাদের খুব গুরুত্ব দিয়ে এটিকে শনাক্ত করার চেষ্টা করতে হবে। যেসব রিস্ক ফ্যাক্টরগুলো আছে সেগুলি কমিয়ে নিতে হবে, হেলদি লাইফস্টাইল মেনটেন করতে হবে, আর এই রোগের অতি সহজে যেহেতু সিমটমস দেখা যায় না বা উপসর্গ লক্ষ্য করা যায় না, তাই যাদের 40 বছরের ওপরে বয়স তাদের মাঝে মধ্যেই ব্লাড টেস্ট করে রক্তের সুগারের পরিমাণটা যাচাই করে নিতে হবে। সেটি বছরে 2 বার বা 3 মাস পর 1 বার করে চেক আপ করে নিতে পারেন আপনি। আজকের ভিডিও এখানে শেষ হচ্ছে, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, যদি ভিডিও ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।